যে সব নতুন অঙ্কের গৃহশিক্ষক ও অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। অঙ্কে দুর্বল একজন ছাত্রকে আমি যেভাবে সহজ করে অঙ্ক বোঝানোর চেষ্টা করতাম সেভাবেই এখানে নতুন গৃহশিক্ষক ও সরকারি চাকরি প্রার্থীদের কাছে বলার চেষ্টা করছি। অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের আমি সব সময় বলি বিষয়টাকে ভালোভাবে বুঝে নিলে অঙ্কের সমাধান করাটা সহজ হয়ে যায়। তাহলে শুরু করা যাক। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রাথমিক ধারণা নিয়ে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, যারা সেই ভিডিওটা এখনও দেখেননি এই ভিডিও দেখার আগে সেই ভিডিওটা দেখে নিলে এই অঙ্কটা বুঝতে আরও সুবিধা হবে। ওই ভিডিওতে আমি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কয়েকটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হলে প্রথম কাজটা ছিল যে সমীকরণটা দেওয়া আছে সেটা সরল এবং পক্ষান্তর করে ডান দিকে শূন্য রেখে সমস্ত পদকে বাঁ দিকে রাখতে হবে। তাহলে আমরা প্রথম কাজটা করি, বা এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাও এ প্লাস বি সূত্রের সাহায্যে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ডান দিকে যা আছে এখন রেখে দিলাম, এটা ভেঙে দিলাম, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান, আর এটা হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। ডান দিকে যা আছে রেখে দিই, বন্ধনী তুলে দিই, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সিক্স এক্স প্লাস সাতচল্লিশ। সাজিয়ে নিই, ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, ডান দিকে যা আছে রেখে দিলাম। এটা যোগ করলে হবে ফাইভ এক্স স্কোয়ার, এটা যোগ করলে হবে সিক্স এক্স, এটা যোগ করলে হবে টু, এদিকে যা আছে রেখে দিলাম। ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টু মাইনাস সাতচল্লিশ সমান শূন্য। এটা কেটে গেল, ফাইভ এক্স স্কোয়ার, এটা হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ সমান শূন্য। এরপরে বন্ধনীর বাইরে ফাইভটা নিয়ে এলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান শূন্য। প্রথম কাজটা হয়ে গেল। দ্বিতীয় কাজটা কী ছিল? সমীকরণের বাঁ দিকে যে অংশটা থাকবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এটা সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব এবং লিখতে পারি এইভাবে, এক্সের হোল স্কোয়ার মাইনাস তিনের হোল স্কোয়ার সমান শূন্য। এটা মনে করি এ, এটা মনে করি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান শূন্য। দ্বিতীয় কাজটা হয়ে গেল, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। কাজটা কী ছিল? উৎপাদকে বিশ্লেষণ করলে যে দুটো উৎপাদক পাওয়া যাবে তাদের প্রত্যেকটাকে আলাদাভাবে শূন্য ধরলে যে একঘাত সমীকরণ পাওয়া যাবে তাদের সমাধান করলে এই দ্বিঘাত সমীকরণের সমাধান পাওয়া যাবে। তাহলে আমরা লিখব কি, সুতরাং এক্স প্লাস তিন এবং এক্স মাইনাস তিন এর একটি অবশ্যই শূন্য হবে। পরে লিখব কি, হয়
x প্লাস 3 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0 বা x সমান মাইনাস 3 আর এখান থেকে লিখতে পারি বা x সমান প্লাস 3 মানে আমরা উত্তর লিখে দেব সুতরাং প্রদত্ত সমীকরণটির সমাধান x সমান সমান মাইনাস 3 ও x সমান সমান প্লাস 3 নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল দেখা যাক পরের অঙ্কটা কি বল পরের অঙ্কটা হলো x মাইনাস 7 ইন্টু x মাইনাস 9 সমান 195 তাহলে আমাদের প্রথম কাজটা হলো যে এই সমীকরণটার সমাধান করতে হলে সমীকরণকে সরল এবং পক্ষান্তর করে ডান দিকে শূন্য রেখে সমস্ত পদকে বাঁদিকে নিয়ে যেতে হবে তাহলে আমরা প্রথম লাইনে কি করব এটা গুণ করে দেব এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63 সমান 195 এর পরের লাইনে কি করব 9x মাইনাস 7x পক্ষান্তর করে পাই এই ডান দিকটা শূন্য লাইনে কি হবে এক্স স্কোয়ার এটা হবে মাইনাস 16x আর এটা হবে মাইনাস 3 2 6 3 1 সমান শূন্য এখন সমীকরণটা ডান দিক শূন্য হয়ে গেল এই সমান সমান চিহ্নের বাঁদিকের অংশটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি 132 2 দিয়ে ভাগ করি 6 দিয়ে 12 6 দিয়ে 12 2 দিয়ে ভাগ করি 33 3 11 হচ্ছে কি 11 2 22 আর 3 2 6 তাহলে 22 থেকে যদি 6 বাদ দেই তাহলেই হয় 16 তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস 22 থেকে 6 বাদ দিলাম তাহলে হলো 16 এইবারে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 সমান 0 এক্সটাকে বন্ধনীর বাইরে আনলাম এক্স মাইনাস 22 আর এখানে 6টা বন্ধনীর বাইরে আনলে হবে এক্স মাইনাস 22 সমান 0 তাহলে এদিকে হবে এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 সমান 0 আমাদের দ্বিতীয় কাজটা হয়ে গেল এই সমীকরণের বাঁদিকের অংশটার উৎপাদকে বিশ্লেষণ করাটা এখন আমাদের হয়ে গেল এখানে দুটো উৎপাদক আমরা পেলাম এবারে তৃতীয় কাজটা করব তৃতীয় কাজটা কি না যে দুটো উৎপাদক পাওয়া যাবে তাদের প্রত্যেকটাকে আলাদাভাবে শূন্য ধরে যে একঘাত সমীকরণ হবে তাদের সমাধান করলেই আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধান পেয়ে যাব তাহলে আমরা লিখব সুতরাং এক্স মাইনাস 22 এবং এক্স প্লাস 6 এর একটি অবশ্যই শূন্য হবে হয় এক্স মাইনাস 22 সমান শূন্য অথবা এক্স প্লাস 6 সমান শূন্য এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান প্লাস 22 আর এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান মাইনাস 6 তাহলে এখন আমরা উত্তর লিখে দেব সুতরাং প্রদত্ত সমীকরণটির সমাধান এক্স সমান সমান 22 ও এক্স সমান সমান মাইনাস 6 নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল দেখা যাক পরের অঙ্কটা কি বলছে এখন আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানের যে নিয়মগুলো সেগুলো এখন জেনে গেছি তাহলে এখন এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় দেখি প্রথমে এখানে লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 24 এদিকে লিখতে পারি x বাই 3 তারপরে করতে পারি কি 3 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 24 সমান এক্স স্কোয়ার বা 9x স্কোয়ার মাইনাস 72 সমান এক্স স্কোয়ার ডান দিক শূন্য করতে হবে তাহলে 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 72
সমান শূন্য। তাহলে এইট এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর সমান শূন্য। এইট বাইরে নিয়ে গেলাম, এক্স স্কোয়ার মাইনাস নয় সমান শূন্য, বা এক্স স্কোয়ার মাইনাস নয় সমান শূন্য। আমি পাশে করছি, লিখতে পারি এক্সের হোল স্কোয়ার, নয়কে লিখতে পারি তিনের স্কোয়ার সমান শূন্য। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান শূন্য। সুতরাং এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি এর একটি অবশ্যই শূন্য হবে। তাহলে হয় এক্স প্লাস থ্রি সমান শূন্য অথবা এক্স মাইনাস থ্রি সমান শূন্য, বা এক্স সমান মাইনাস থ্রি বা এক্স সমান প্লাস থ্রি। উত্তর আর লিখলাম না, এরপরে উত্তর লিখে দিতে হবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেছে। এই অঙ্কটার সমাধান আমরা আরেকটা পদ্ধতিতেও করতে পারি, সেটা হলো যে আমরা প্রথমে পক্ষান্তর করে নিই, থ্রি এক্স মাইনাস এক্স বাই থ্রি সমান চব্বিশ বাই এক্স। এখানে তিন হলো, নাইন এক্স মাইনাস এক্স সমান চব্বিশ বাই এক্স, বা এটা বিয়োগ করলে হয় এইট এক্স বাই থ্রি সমান চব্বিশ বাই এক্স, বা এটাকে আমরা লিখতে পারি এইট এক্স স্কোয়ার সমান বাহাত্তর। আমি এইট এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর সমান শূন্য, আটটা বন্ধনীর বাইরে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান শূন্য, বা এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান শূন্য। এক্সের বর্গ এটা হলো, এটা হলো তিনের বর্গ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাহায্যে লিখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি সমান শূন্য। সুতরাং এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি এর একটি অবশ্যই শূন্য হবে। হয় এক্স প্লাস থ্রি সমান শূন্য, বা এক্স সমান মাইনাস থ্রি, অথবা এক্স মাইনাস থ্রি সমান শূন্য, বা এক্স সমান প্লাস থ্রি। এরপরে উত্তরটা লিখে দিতে হবে, আমি আর উত্তরটা লিখলাম না। প্রথমেই পক্ষান্তর করে নিয়েও সমাধান করা যায়, আবার আগে যেভাবে করলাম সেভাবেও করা যায়। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কের সমাধান কিভাবে করা যায়। তা দেখি পরের অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। প্রথমে আমরা এইভাবে লিখব, অর্থাৎ পক্ষান্তর করে পাই। এরপরে এটার লসাগু হবে এক্স, এটা হবে পনেরো বিয়োগ তিন, বাঁ দিকে হলো এক্স বাই তিন, ডান দিকে হবে বারো বাই এক্স। আমি পাশে করছি এক্স স্কোয়ার সমান ছত্রিশ, এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ সমান শূন্য। ডান দিক শূন্য করলাম, বাঁ দিকে সব পদগুলোকে রাখলাম। এইবারে এক্স মানে হচ্ছে এক্সের বর্গ, অয়ের বর্গ শূন্য। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাহায্যে লিখতে পারি এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স সমান শূন্য। সুতরাং এক্স প্লাস সিক্স এবং এক্স মাইনাস সিক্স এর একটি অবশ্যই শূন্য হবে। তাহলে হয় এক্স প্লাস সিক্স সমান শূন্য অথবা এক্স মাইনাস সিক্স সমান শূন্য, বা এক্স সমান মাইনাস সিক্স বা এক্স সমান প্লাস সিক্স। উত্তরটা লিখে দিতে হবে, আমি আর এখানে উত্তরটা লিখলাম না। অঙ্কটা হলো টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি। তাহলে এই অঙ্কটার সমাধান আমরা কীভাবে করব। লসাগু হলো এক্স, এটা হলো টেন এক্স স্কোয়ার,
এটা হলো মাইনাস ওয়ান সমান থ্রি। এর পরের লাইনে হবে টেন এক্স স্কোয়ার, এর তলায় একটা এক আছে ধরে নিলে আমরা লিখতে পারি টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি এক্স, বা টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান শূন্য। এরপরে কী লিখতে পারি? টেন এক্স স্কোয়ার পাঁচ দুয়ে দশ, পাঁচ থেকে দুই বিয়োগ করলে হয় তিন। তাহলে এর পরের লাইনে লিখতে পারি কি? টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান সমান শূন্য। এখান থেকে ফাইভ এক্সকে বন্ধনীর বাইরে আনি, তাহলে হয় টু এক্স মাইনাস ওয়ান, ওয়ান বন্ধনীর বাইরে আনি তাহলে হয় টু এক্স মাইনাস ওয়ান। লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়ান সমান শূন্য। সুতরাং টু এক্স মাইনাস ওয়ান এবং ফাইভ এক্স প্লাস ওয়ান এর একটি অবশ্যই শূন্য হবে। তাহলে হয় টু এক্স মাইনাস ওয়ান সমান শূন্য অথবা ফাইভ এক্স প্লাস ওয়ান সমান শূন্য। এখানে লিখতে পারি টু এক্স সমান সমান ওয়ান বা এক্স সমান সমান একের দুই, আর এখান থেকে লিখতে পারি ফাইভ এক্স সমান মাইনাস ওয়ান, এক্স সমান মাইনাস ওয়ান বাই ফাইভ। উত্তরটা লিখে দিতে হবে, আমি আর এখানে উত্তরটা লিখলাম না। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কীভাবে করা গেছে। এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান সমান ওয়ান। দেখা যাক এই অঙ্কটার সমাধান কীভাবে করা যায়। সিক্স ইন্টু সমান ওয়ান মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, তাহলে পক্ষান্তর করে আমরা এইটা পেলাম। এরপরে কী লিখতে পারি? সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টু, এদিকটা হবে এক্স প্লাস টু, এখানে হবে মাইনাস এক্স মাইনাস টু। সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান এদিকটা হবে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে। তাহলে সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান ফোর এক্স প্লাস টু। এরপরে কী হবে? সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু সমান ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স, সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স। গুণ করে দিই, সিক্স এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ সমান ফোর এক্স মাইনাস চব্বিশ। তাহলে লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ মাইনাস ফোর এক্স প্লাস চব্বিশ সমান শূন্য। এখানে প্লাস চব্বিশ মাইনাস চব্বিশ কেটে গেল, সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স সমান শূন্য। এখানে টু এক্স বন্ধনীর বাইরে আনলে থ্রি এক্স মাইনাস টু সমান শূন্য। সুতরাং টু এক্স এবং থ্রি এক্স মাইনাস টু এর একটি অবশ্যই শূন্য হবে। হয় টু এক্স সমান শূন্য অথবা থ্রি এক্স মাইনাস টু সমান শূন্য। এখান থেকে লিখতে পারি এক্স সমান শূন্য, আর এখান থেকে লিখতে পারি থ্রি এক্স সমান টু বা এক্স সমান টু বাই থ্রি। উত্তরটা লিখে দিতে হবে, আমি আর এখানে উত্তরটা লিখলাম না। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কীভাবে করা গেছে। তাহলে আজ এই পর্যন্তই থাক।